আমি তোমার নামে বাসাইলাম আমার বাঙ্গালাও, তোমার নামে বাসাইলাম আমার বাঙ্গালাও, আর কর ডুবাই আমার ইশক দা সুটা, ইশক দা সুটা লায়া রে। আসসালামু আলাইকুম, এই যে ভাইরা কই যান, শুনে যান নতুন একটা সাইডি, মেয়েরা ফুসকা দেখলে কি রকম করে। এতে আবাল না হয়ে ব্রিতে ব্রাজিলে চলে আসো, মেয়ে কথা কও। ইশক দা সুটা, ইশক দা সুটা লায়া রে। সহজে কোনো আমরা প্যারা নেই না, কারণ থাকি আমরা নিশ্চিত, এর মানে অর্থ হলো আমরা ব্রাজিল। আল্লাহ, বানাইলা সাদা কিন্তু খাওয়ার টেবিলের বাটিতে হয়ে গেল কা। আসসালামু আলাইকুম, আমি ফারুক, আপনাদের মাঝে অনেক দিন পর আসলাম, আশা করি সকলে ভালো আছেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আসলে নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছি আর কি, কিছুদিন ইদানিং আমি খুব ঝামেলার মধ্যে আছি আর কি, অনেক প্যারার মধ্যে আছি, বুঝতেই পারতেছেন, দুইটা চ্যানেল চালাতে হয় আর কি, এবং কি আমার পারিবারিক একটু সমস্যা রয়েছে আর কি। আর আমার এই চ্যানেলে এখন থেকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, হয়তো অনেকদিন পর আসলাম বা মুসলমানের ভিডিও নিয়ে অনেকদিন করলাম আর কি, টিকটক ভিডিও নিয়ে অনেক করলাম আর কি। এখন ইদানিং যেই চিন্তাভাবনা বা প্ল্যান করা হচ্ছে, আপনাদেরকে নতুন কিছু দেখাবো এবং কি আপনাদেরকে শেখাবো। ভিডিওটি যদিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকার বেল আইকনটিও টিপে দিবে। আর যেহেতু ইদানিং আমার চ্যানেলে আপনাদের কারণেই এত বড় হয়েছে বা আর কি আরও বড় হবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এ হচ্ছে আমার অফিস, এখন আমি ডিউটিতে আছি। ওয়াও, দেখলেন, আসলে এখন আমি লাইট ডিউটিতে পড়ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা রয়েছে। বিআইএফ এনএফএস, আমার আরও একটি চ্যানেল রয়েছে এফএস মিডিয়া। আসলে ব্রাজিল নিয়ে বা আর্জেন্টিনা নিয়ে এরকম আমাদের মনে কোনো ই নাই, তবু তাই আরও আর কি ভিডিও বানাইলাম, ব্রাজিল আসলে সাপোর্ট করি। তো টিকটকে অনেক দেখলাম ব্রাজিল নিয়ে আলোচনা বা অনেক হাজার হাজার ভিডিও দেখলাম, সেখান থেকে একটু বা ডুয়েট করলাম। ভালো থাকবেন, অনেক কথাবার্তা বললাম, কেউ কষ্ট মনে নেবেন না, ভালো থাকবেন, বাই, আসসালামু আলাইকুম।